হাত ধুয়ে আয়। হাত ধুয়ে আর কি হবে, আর আমি না হয় হাত ধুলাম। তুমি গুঁড়া মশলা ধুয়েছ? আরে বেকুব, চাল ডাল ধোয়া যায়, গুঁড়া মশলা ধোয়া যায় না। মা মা, তুমি তুমি কি বললে আবার বলো। বাহ, বেকুবের বেকুব শুনতে খুব ভাল লাগে না? না না, তারপরে আমি বলছি চাল ডাল ধোয়া যায়, গুঁড়া মশলা তো ধোয়া যায় না, আস্ত মশলা ধোয়া যায়। তুই গুঁড়া মশলা ধুইলে তো পানি পাবি, মশলা তো না। গড, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে খেয়ে তো যা। আরে খাবো পরে, দাঁড়াও। আনিকাকে একটু দেখে দেওয়া যাবে? একটু জরুরি কথা ছিল। আমার প্রেজেন্টেশনের সামনে তোমার আইডিয়ার কোনো সুযোগই নেই। এনিওয়েজ, ভালো থাকো, কাল দেখা হচ্ছে। এই ছেলেকে দেখলে তো বোকা মনে হয়, কিন্তু সবসময় ওর আইডিয়াগুলো ব্রিলিয়েন্ট হয়। এখন আমি কি করব? সকালে তো প্রেজেন্টেশন।